এতদিন পর্যন্ত আমরা যে কোনো কাজ করার জন্য লুপ ব্যবহার করেছি অ্যারে ট্রাভার্স করার জন্য লুপ ব্যবহার করেছি ফিল্টার করার জন্য লুপ ব্যবহার করেছি ম্যাপ করার জন্য লুপ ব্যবহার করেছি বা যে কোনো কাজ আসুক না কেন সব কাজের জন্য আমরা লুপ ব্যবহার করেছি প্রবলেম হচ্ছে খেয়াল করেন এখানে আমার নেমস নামের একটা অ্যারে আছে এই অ্যারেটা যদি আমরা শুধুমাত্র লক করে তার নামগুলো দেখতে চাই বা এলিমেন্টগুলো দেখতে চাই তাহলে আমাদের একটা লুপ চালাতে হচ্ছে ঠিক তারপরেই আমি চাইলাম নামগুলো দেখার পরে যে নামের সাথে সাথে ইন্ডেক্স নাম্বার বা হচ্ছে আইডি নাম্বার সেটাও দেখাবে ওয়ান স্ট্যাক লার্নার টু স্ট্যাক স্কুল থ্রি স্ট্যাক কনসালটেন্সি ফোর স্ট্যাক সল্যান এইভাবে যদি দেখাতে চাই সেক্ষেত্রে আবার আবার আমাকে লুপ চালাতে হচ্ছে যেটা পেইনফুল যেটা পেইনফুল এবং আপনারা যদি প্রিভিয়াস লেকচারগুলো দেখে থাকেন সব জায়গায় সব কাজ করার জন্য আমাদেরকে আলাদা করে লুপ চালাতে হচ্ছে তো প্রোগ্রামিং করতে এসে যদি একই কোড আমাদের বারবার করতে হয় সেটা তো পেইনফুল তাই না এই পেইনফুল কাজটাকে সলভ করার জন্য আমরা আর লুপ চালাবো না লুপ না চালিয়ে ফাংশন ব্যবহার করব ফাংশনগুলো অলরেডি অ্যারের সাথে ইমপ্লিমেন্টের অবস্থাতেই আছে আমরা যদি নেমস লিখি নেমস ডট ফর ইচ সরি নেমস ডট ফর ইচ আমরা এরকম ম্যাথড দেখতে পাবো অনেক ম্যাথড আছে কিন্তু আমাদের বুঝতে হবে যে কেন আমরা লুপ ব্যবহার না করে ফাংশন ব্যবহার করব বা এই ধরনের কুইস করতে পারি লুপের লজিকটা আমার বারবার লিখতে না হয় এই জন্য আমরা ফাংশন ব্যবহার করব তো আমরা একটা লুপকে যদি ব্রেক করি দুইটা অংশে আমরা ভাগ করতে পারি খেয়াল করে দেখেন এই দুইটা এক্সাম্পলের ভেতরে ফর লেট আই ইকল টু জিরো আই স্মলার দেন নেমস ডট লেন্থ আই প্লাস প্লাস এবং এই লুপের যে স্টার্টিং এবং এন্ডিং কার্লি ব্রাকেট এই দুইটা দুইটার ক্ষেত্রেই সেম আমি যদি এখানে মার্ক করি দেখেন অটোমেটিক্যালি এইটাও মার্ক হচ্ছে তার মানে এই কোডটা ডুপ্লিকেট হচ্ছে ডিফারেন্সটা কোথায় ডিফারেন্সটা হচ্ছে এই কনসল লগে লগের যে কনসেপ্টটা সেই কনসেপ্টটার সাথে এই কনসেপ্টটা মিল নেই অর্থাৎ লুপ বডির ভেতরে কি থাকবে না থাকবে সেটার সাথে লুপের কোনো সম্পর্ক নেই লুপ বডি ডিফারেন্ট হতে পারে কিন্তু লুপ চালানোর স্টাইলটা লুপ চালানোর ওয়েটা সবার জন্যই সেম তাই না তো এই প্রবলেমটা থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে আমাদের প্রথমেই কোটটাকে দুই ভাগে ভাগ করে ফেলতে হবে তো আমি এই ওপরের যে লুপ চালানোর লজিকটা এটাকে বললাম এটা হচ্ছে আমার রেটিং বা লুপিং লজিক আর ভেতরে যেই কোডটা থাকবে লুপ বডির ভেতরে সেটা হচ্ছে আমার বিজনেস লজিক সো আমরা বিজনেস লজিককে আলাদাভাবে ইমপ্লিমেন্ট করব লুপটাকে আলাদাভাবে ইমপ্লিমেন্ট করব তো যদি আমরা লুপটাকেই খুব প্রথমে আমরা প্রথমে লুপটাকে যদি অ্যাবস্ট্রাক্ট করতে চাই বা সমস্ত কোডের জন্য সমস্ত এরের জন্য আমার আর লুপ চালানো লাগবে না এই রকম একটা কনসেপ্ট রেডি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে তাহলে প্রথমেই আমাকে চিন্তা করতে হবে যে কিভাবে আমরা একটা কোডকে রিউজ করে থাকি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড রিউজ করার একটা উপায় হচ্ছে লুপ আর এখানে যেহেতু আমরা লুপকেই রিউজ করতে চাচ্ছি সেহেতু আমাদের কাছে আর একটাই উপায় বেঁচে আছে সেটা হচ্ছে ফাংশন সেটা হচ্ছে ফাংশন তো আমরা একটা ফাংশন লিখতে পারি ফাংশন রিউজ নাম দিলাম রিউজ ইজ ইকাল টু একটা সরি রিউজ এভাবে লিখতে পারি আমরা এই রিউজের ভেতরে যদি আমরা একটা লুপকে বসিয়ে দেই তাহলে কি এই লুপটা রিউজ হবে অবশ্যই হবে যতবারই আমি রিউজ কল করি না কেন প্রত্যেকবারের জন্য আমার এই কোডটা এক্সিকিউট হবে আর যেই কোডের ভেতরে বলা রয়েছে যে অ্যারে হচ্ছে নেমস এবং কনসোল লগ হবে নেমস তো বিজনেস লজিককে তো আমরা আলাদা করতে পারিনি এখনো করিও ওটা ভুলে গেলাম কিন্তু লুপটা চলবে নেমস এরের জন্য তো যদি আমার কোডের ভেতরে নেমস এর না থাকে তাহলে কি হবে তাহলে তো এই অ্যারেটা ইরোড থ্রো করবে ফর এক্সাম্পল যদি আমার এখানে নেম স্যারে নাই থাকে সেভ করে রান করি কী আউটপুট আসে দেখা যাক ক্লিয়ার আমি সেম ডিরেক্টরিতে নেই আমাকে একটু ডিরেক্টরি চেঞ্জ করতে হবে ওকে তো এবার আমি চাচ্ছি যে এই কোডটা রান করে দেখতে কী অবস্থা দাঁড়ায় নোট সরি লেকচার ওয়ান ডটেস এটা আমাকে কিন্তু একটা ইরোড় দিবে কারণ আমার প্রোগ্রামে নেমস নামক কোনো অ্যারেই নেই তাহলে এই রিউজ ফাংশন কীভাবে কল করবে তার মানে এটা কিন্তু অ্যাকচুয়াল রিউজেস হলো না এটার একটা ডিপেন্ডেন্সি আছে সেই ডিপেন্ডেন্সিটা হচ্ছে নেমস অ্যারি কোনোভাবে আমাকে এই নেমস অ্যারের ডিপেন্ডেন্সিটাকে বাদ দিতে হবে কোনো না কোনোভাবে ওকে তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি করা যেতে পারে সেটা হচ্ছে আমরা এই জায়গাটাতে এই কোডটাকে আবার আনকমেন্ট করে দিই এটা আমাদের দরকার নাই আমাদের টেস্টিংটা শেষ আমরা নেমস অ্যারেটাকে ডিরেক্টলি গ্লোবাল ভ্যারিয়েবল থেকে না নিয়ে যদি আমরা আর্গুমেন্ট আকারে পাস করি যেটা নাম দিলাম অ্যারে আর যদি আমি এখানে অ্যারে পাস করি এখানেও অ্যারে পাস করি আমরা বাইরে থেকে কি আছে না আছে চিন্তাই করব না আমার বাইরে কোন অ্যারে আছে কি নাই আমার জানার দরকারই নেই বাট আমরা বলে দিলাম রিউজ অ্যারেটার ভেতরে যেই অ্যারেটা পাস হবে তুমি ফরলুক ভাই তুমি সব কিছু ওই নিয়েই কাজ করবা সেই ক্ষেত্রে আমার নেমস থাকুক না থাকুক কিচ্ছু যায় আসে না আমরা এই রিউজ কল করার সময় যদি একটা এম দেই বা যদি একটা ওয়ান টু এরকম অ্যারে দেই আর যদি আর একটা ওয়ান টু এরকম অ্যারে দেই তাহলে সবার জন্যই সঠিকভাবে কাজ করবে ক্লিয়ার করি ও সরি আচ্ছা ওপরে আমার অনেকগুলো কনসোল লগ ছিল সেই লকগুলো এসছে বাট এখান থেকে আমাদের এটা একটা লুপ কোনো কাজ করবে না একটা একটা রিউজ কোনো কাজ করবে না আমি এখানে অবশ্য ই করে দিতে পারি সরি এখানে না আমি এখানে বলে দিই যে এটা রিউজ থেকে কল হচ্ছে হ্যাঁ এটা কিন্তু কোনো কলই হবে না কারণ হচ্ছে এখানে কোনো অ্যারেই নেই এম টি রিউজ ক্লিয়ার করে আবার রান করি দেখতে পাচ্ছি রিউজ একবার কল হয়েছে ওয়ান টু নিয়ে একবার কল হয়েছে ওয়ান টু নিয়ে আরেকবার কল হয়েছে ওয়ান টু নিয়ে আরেকবার কল হয়েছে ওয়ান টু নিয়ে এটা কেন হয়েছে আই ডোন্ট নো কারণ ও আচ্ছা ইয়েস এটা বারবার কল হওয়ার রিজনটা হচ্ছে যে এখানে দুইটা এলিমেন্ট আছে সেই দুইটা এলিমেন্টের জন্যই রিউজ এই কনসোল লকটা কল হয়েছে তাই প্রথমবার এই আরে দেখাচ্ছে দ্বিতীয়বার এই একই আরে পিং কনসেপ্টটা আছে বা ইটারেশন বা ইটারেটিং লজিক যেটা আছে সেটা আমরা রিউজ করতে পারছি বারবার যে কোনো অ্যারের জন্যই এখনই ইটারেটিং লজিকটা কাজ করবে কিন্তু সব জায়গায় একটা প্রবলেম কাজ করছে সেই প্রবলেমটা হচ্ছে কনসোল লগই হচ্ছে কনসোল লগ কেন হবে ভাই আমি যেটা চাব সেটা তো হওয়ার কথা তাই না কখনো আমি চাইতে পারি যে কনসোল লগ অ্যারে কখনও আমি চাইতে পারি ইন্ডেক্স প্রিন্ট আউট হবে কখনো আমি চাইতে পারি ইন্ডেক্স প্লাস ভ্যালু প্রিন্ট হবে কখনো আমি চাইতে পারি অ্যারে প্রিন্ট হবে এরকম আবার কখনও আমি সামেশন করতে চাইতে পারি তো আমার লজিকটা ভিন্ন ভিন্ন হতে পারে তো আমরা একটা কাজ সহজে করতে পারি সেই সহজ কাজটা হচ্ছে যে এই কোডটাকে এখানে আমরা রাখবো না না রেখে আমরা এখানে একটা ফাংশন তৈরি করতে পারি অ্যানাদার ফাংশন ফাংশনে বললাম এটা হচ্ছে লজিক সিম্পলি লজিক এই লজিকটার ভেতরে আমাদের যেই কোডটা থাকবে সেই কোডটাই রান হবে কনসোল ডট লগ আই অ্যাম লজিক এটা হচ্ছে আমাদের কোড তো এখন এই লজিকটাকে যদি আমরা এখানে কল করি তাহলে কি হবে তাহলে যতবার রিউজ কল হয়েছে ঠিক ততবার এই লজিক আই এম লজিক কল হবে তাহলে রিউজ কল হয়েছে কয়বার এখানে একবারও কল হবে না বাট এইখানে কল হচ্ছে একবার দুইবার দুইটা ওয়ানের জন্য একবার টু এর জন্য একবার এই ওয়ানের জন্য একবার এই টু এর জন্য একবার টোটাল চারবার লজিক কল হচ্ছে তো এতবারের আমার দরকার নেই আমরা সিম্পলি একটার জন্য রাখি হ্যাঁ এই কলগুলোকে কমেন্ট আউট করে দিই এটাকে কমেন্ট আউট করে এটার জন্য রাখি তাহলে এইবার আমরা যদি আবার রান করি তাহলে দেখব যে আই এম লজিক আই লজিক তার মানে আমার দুইটা এলিমেন্ট আছে দুইটা এলিমেন্টের জন্য লজিক দুইবার কল হয়েছে যদি আমার এখানে তিনটা এলিমেন্ট থাকতো তাহলে কি হতো তাহলে তিনবার আই এম লজিক কল হতো তার মানে এখন আমরা ইটারেশন এবং বিজনেস লজিককে ডিফারেনশিয়েট করতে পেরেছি তাহলে এখন আমরা রিউজ ফাংশনটাকে বা আমাদের ইটারেশনটাকে রিউজ করতে পেরেছি রিউজ ফাংশনটা যখনই কল হচ্ছে যে এর জন্য কল হবে সেই অ্যারের জন্য ইটারেশন করতে থাকবে বা ইটারেটিং করতে থাকবে আর লজিকটা ডিফারেন্ট লজিকটা ডিফারেন্ট জায়গায় আছে তো আমরা লজিকের ভেতরে যেটা লিখব সেটাই কিন্তু বারবার 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 প্রত্যেকটা এলিমেন্টের জন্য কল হবে তো এই লজিক ফাংশনটা তৈরি করার সময় আমরা বললাম যে আমাদের ইন্ডেক্স নাম্বারটা দরকার ইন্ডেক্স নাম্বারটা আমরা প্রিন্ট করতে যাচ্ছি কনসোলে তো আমি এখানে বললাম ইন্ডেক্স দিলাম ইন্ডেক্স এবং আই এম লজিক তাহলে এই লজিক ফাংশন কল করার সময় আমাদেরকে অবশ্যই ইন্ডেক্সটা বলে দিতে হবে যদি ইন্ডেক্স না বলি তাহলে সেটা আনডিফাইন্ড 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 আসবে কারণ আমরা বলেছিলাম ইন্ডেক্স নামের একটা কিছু আসবে কিন্তু আসেনি সেহেতু সেটা হচ্ছে আনডিফাইন্ড তো আমরা এখানে লজিকটা কল করার সময় বলে দিলাম ইন্ডেক্স ও সরি এখানে তো ইন্ডেক্স বলে কিছু নেই এখানে হচ্ছে আই সিম্পলি আই ওকে এবার রান করি এবার আমরা দেখতে পাচ্ছি জিরো আই এম লজিক ওয়ান আই এম লজিক টু আই এম লজিক তার মানে এই লজিক ফাংশনের ভেতরে আমরা এই ফরলুপের ডেটা পাচ্ছি কারণ এই ফরলুপের ভেতর থেকে লজিক ফাংশনটা কল করা হচ্ছে তাহলে তো ইচ্ছা করলে আমরা ডিরেক্ট ভ্যালুটাও পেতে পারি তাহলে আমরা ডিরেক্ট ভ্যালুটাই নিই অ্যারে আই অ্যারে আই মানে হচ্ছে ভ্যালু আবার ইন্ডেক্সটাও নেই আই ফর ইন্ডেক্স এবং অ্যারেটাও নেই তিনটা জিনিস একবারে নিয়ে নিলাম তাহলে প্রথমটাতে আমাদের আসে হচ্ছে ভ্যালু তারপর একটাই ইন্ডেক্স এবং তারপর অ্যারে তো আমরা যদি এবার এইগুলোকে বাদ দিয়ে আই এম লজিক এটা বাদ দিয়ে প্রথমে ভ্যালু তারপরে ক্লিয়ার করে রান করি আমরা দেখতে পাচ্ছি ওয়ান হচ্ছে আমাদের ভ্যালু জিরো হচ্ছে আমাদের ইন্ডেক্স তারপরে এটা হচ্ছে আমাদের এক্স্যাক্ট অ্যারেটা টু ওয়ান এটা হচ্ছে আমাদের এক্স্যাক্ট অ্যারেটা থ্রি টু এটা হচ্ছে আমাদের এক্স্যাক্ট অ্যারেটা খুবই ভালো কথা কিন্তু এখানেও একটা প্রবলেম রয়ে গেছে আমরা এই রিউজ অ্যারের ভেতরে আমরা যতই রিউজ করি না কেন ফর এক্সাম্পল এখন আমরা এই রিউজ টু এর জন্য বা এই নাম্বারের জন্য যে রিউজ ফাংশনটা কল করেছিলাম সেখানেও আমরা চাচ্ছি যে এটা কল হোক এবং তার জন্য আমাদের কিছু কাজ হোক তো যদি আমরা এখন এই ফাংশনটা কল করা অবস্থাতে রান করি তাহলে দেখব যে সেখানেও সেম আউটপুট আসছে বিজনেস লজিক দুইটার জন্যই সেম আমার ভ্যালু আসতে ফার্স্টে তারপর ইন্ডেক্স আসতে তারপর অ্যারে আসছে বাট আমি চাচ্ছিলাম যে এই অ্যারের জন্য লজিকটা সেটা থাকবে না এই অ্যারের জন্য আমার লজিকটা একটু ডিফারেন্ট হবে এই অ্যারের জন্য আমি সামেশন করতে চাচ্ছি এভারেস্ট করতে চাচ্ছি বা অন্য যে কোনো একটা কিছু করতে চাচ্ছি এই আরের জন্য আর যাই হোক আমি ইন্ডেক্স ভ্যালু আর অ্যারেটা প্রিন্ট করতে চাচ্ছি না সেটা কি এখন পসিবল না সেটা পসিবল না তার কারণ হচ্ছে লজিক লজিক যেই যেই বা ফাংশনটা ফাংশনটা সেই আগে থেকে ডিফাইন করে রাখা আছে এবং এই লজিক ফাংশনটাই এখানে বারবার কল হচ্ছে তাহলে কি করা যায় এবার একটু চিন্তা করেন তো যে আমরা অ্যারেটাকে ডিপেন্ডেন্সি ইনডিপেন্ডেন্ট করলাম কিভাবে অ্যারের যে ডিপেন্ডেন্সি ছিল নেমস অ্যারের ওপরে সেই ডিপেন্ডেন্সিটাকে কীভাবে চেঞ্জ করলাম আমাদের প্রথমে কোনো আর্গুমেন্ট বা প্যারামিটার ছিল না আমরা ডিরেক্ট গ্লোবাল থেকে গ্লোবাল ভ্যারিয়েবল থেকে নেমসটাকে নিচ্ছিলাম কিন্তু যখনই আমরা আর্গুমেন্ট আকারে অ্যারেটাকে নিচ্ছি তখনই আমার অ্যারের উপরে ডিপেন্ডেন্সি চলে যাচ্ছে আমরা যেই অ্যারেটাকে বাইরে থেকে পাস করব সেই অ্যারেটাই আমাদের জন্য কাজ করবে সেই অ্যারেটাই আমাদের জন্য লুপিং বা ইটারেশনের যে ফ্যাসিলিটিসটা সেই ফ্যাসিলিটিসটা প্রোভাইড করবে ঠিক একইভাবে এই লজিকটা আমরা এখন নিচ্ছি গ্লোবাল থেকে তো গ্লোবাল থেকে না নিয়ে যদি আমরা এখানে প্যারামিটার আকারে নিয়ে থাকি তাহলে তো আমাদের ঝামেলাটা মনে হয় কিছুটা মিটে গেল তাই না এখন যদি আমি কোডটা রান করি এটা কিন্তু আমাকে একটা ইরোট থ্রো করবে কারণ আমরা কোনো রকম কোনো লজিক পাস করিনি এখন আর এটা গ্লোবাল থেকে ডেটাটাকে নিবে না খেয়াল করেন এটা আমাদেরকে একটা ইরোট থ্রো করবে কারণ এই লজিক আমরা পাসই না এটা এখন আনডিফাইন্ড অবস্থাতে আছে যতই আমার এখানে লজিক ডিফাইন করা থাক না কেন যখনই আমি বলছি যে লজিক আর্গুমেন্ট আকারে আসবে তখন সেটা এখন আনডিফাইন কারণ আমরা এই রিউজ ফাংশন কল করার সময় লজিকটা পাস করিনি এই জায়গাটাই মজার বিষয়টা ঘটবে যে আমরা রিউজ ফাংশন যখন কল করব প্রথম আর্গুমেন্ট আকারে অ্যারেটা পাস করে দিলাম আর দ্বিতীয় আর্গুমেন্ট আকারে আমাদের লজিকটাকে পাস করে দিব। ঠিক একইভাবে রিউজ আবার কল করার সময় অ্যারেটাকে যেমন নতুন অ্যারে যেমন পাস করলাম ঠিক তেমনি আমরা ইচ্ছা করলে নতুন লজিক পাস করতে পারি ওকে আপাতত দুইটা সেম লজিক পাস করে দেখি যে আসলে আমাদের সিস্টেমটা কাজ করে কিনা ক্লিয়ার নোট ইয়েস আবার আমাদের কোড আগের মতো কাজ করছে কিন্তু এইবার আমি চাচ্ছি এইটার জন্য লজিক ডিফারেন্ট হবে এইটার জন্য লজিক ডিফারেন্ট হবে এইটার জন্য লজিক হবে সাম ওকে বা এটার জন্য লজিক হবে কি হতে পারে জাস্ট কনসোল লক আর কিছু না কনসোল লক ভ্যালু আচ্ছা তো আমরা প্রথমে আরেকটা ফাংশন বানাই ফাংশন লক এই লগের ভেতরে তো আমরা সব কিছুই পাবো যেহেতু এই লগ ফাংশনটা তৈরি করার সময়ও লজিক যেভাবে তৈরি করেছিলাম না ঠিক একইভাবে আমরা তৈরি করতে পারি বা আমাদের যেই জায়গাগুলো দরকার শুধুমাত্র সেইগুলোই নিতে পারি তো আমাদের এই ক্ষেত্রে দরকার শুধুমাত্র ভ্যালু তো আমরা ভ্যালুটাকে নিয়ে কনসোল লগ করে দেখি যে কী অবস্থা দাঁড়াই সরি কনসোল ডট লগ ভ্যালু আর আমরা রিউজের ক্ষেত্রে প্রথমবার যেটা আছে সেটার ক্ষেত্রে লজিক পাস না করে পাস করলাম লগ এবং দ্বিতীয়টার ক্ষেত্রে লজিকটাই পাস করলাম লজিক ফাংশনটা পাস করলাম এবার ক্লিয়ার করে রান করিত ওয়াও প্রথমটার জন্য শুধুমাত্র ওয়ান আর টু প্রিন্ট আউট হয়েছে আর দ্বিতীয়টার জন্য প্রিন্ট আউট হয়েছে আমাদের লজিকের ভেতরে যেভাবে প্রিন্ট করতে বলা হয়েছে সেটাই ব্যাপারটা বুঝতে পারছেন এটাই হচ্ছে অ্যারে ফর ইচ এই যে কোডটা আমরা লিখেছি এটা অ্যারে ফর ইচের ইমপ্লিমেন্টেশন আমরা যেই অ্যারে ডট ফর ইচ মেথডটা ব্যবহার করি ডিরেক্টলি কল করে সেটা বিহাইন্ড দ্য সিন এইভাবেই কাজ করে এই কোডটুকুর কারণেই কাজ করে সো আমরা এবার কোডটাকে পুরোপুরি কমেন্ট আউট করে দেই আর এই যে কোডটা আমরা লিখলাম এই কোডটাকেও কমেন্ট আউট করে রাখি কপি করে আমরা অ্যাকচুয়ালি এবার ফর নাম দিয়ে কোডটাকে লিখবো তো এটার নাম দিলাম আমি মাই ফর ইচ এবং এখানে অ্যারে আছে থাক লজিকের বদলে এটার নাম দিবো আমি কল কারণ এখানে একটা কল ব্যাক আসবে সো এবার কল ব্যাক তো আমরা যদি এবার সাম করতে চাই কোনো একটা অ্যারের সেটা আমরা পারবো ফর এক্সাম্পল নামস ইজ ইকাল টু ওয়ান টু থ্রি ফোর লেট সাম ইজ ইকুয়াল টু জিরো আমরা আমাদের ফরেস্ট ব্যবহার করে সামেশন করতে চাচ্ছি তাহলে সামের জন্য একটা ফাংশন আমাদের লিখতে হবে ফাংশন সাম ফাং এখানে আমাদের ভ্যালুটা আছে ভি ফর ভ্যালু আর আমরা সামের সাথে যোগ করতে যাচ্ছি সাম ইকুয়াল ভি এইবার আমরা যদি আমাদের মাই ফর ফাংশনটাকে কল করি সেখানে আমাদের দুইটা ডেটা পাস করতে হবে অ্যাকচুয়াল অ্যারেটা পাস করতে হবে যে অ্যারের নাম হচ্ছে নামস আর দ্বিতীয়ত ফাংশনটা পাস করতে হবে যেই ফাংশনটা বিজনেস লজিকটাকে ধারণ করে রাখছে তাই না তাহলে আমি লিখতে পারি সাম ফাং ওকে ভেরি গুড এবার যদি আমরা কনসোল লগ করে দেখার চেষ্টা করি যে আমাদের সামের ভেতরে কী আছে তাহলে কিন্তু আমরা আউট করে দেখতে পারবো এই চারটা নাম্বারের যোগ ফল আর ওপরে থেকে অনেকগুলো কনসোল লগ আছে কনসোল লগগুলোকে আমি কমেন্ট আউট করে আসি ভাই নাহলে অনেক ডিস্টার্ব হচ্ছে তাই না সো ক্লিয়ার করি ক্লিয়ার করে রান করি এবার আমরা দেখতে পাচ্ছি টেন সামেশনটা পারফেক্টলি কাজ করছে কারণ ওয়ান টু থ্রি ফোর যোগ করলে টেনই হয় তো আবার আমরা আরেকটা কাজও করতে পারি এই ফাংশনটা আমরা এখানে তৈরি নাও করতে পারি কিচ্ছু দর মানে যাই আসে না যদি আপনি এই ফাংশনটা এখানে তৈরি না করেন আপনি ডিরেক্টলি এই ফাংশনটাকে কাট করে কোনো নামও দেওয়ার দরকার নেই জাস্ট এখানে আপনি পেস্ট করে দেন আর এই যে সাম ফাংশন নাম দিচ্ছি তাও দেওয়া দরকার নেই অ্যানোনিমাস ফাংশন তৈরি করলেও সেম ব্যাপারটাই করবে সো আমরা এগেন রান করি এগেন আউটপুট টেন তার মানে আমাদের ফরিস ব্যবহার করে আমরা যা খুশি তাই করতে পারি আবার নতুন একটা এর জন্য কাজ করা যাক কনস্ট নেমস আমাদের যে নেমস আয়ারেটা ছিল না ওপরে নেম সাইটা নিয়ে আমরা কাজ করি তাহলে মাই ফর ইচ নেমস এখানে আমরা একটা ফাংশন দিতে পারি অ্যারো ফাংশন তৈরি করতে পারি যেখানে আমরা ভ্যালু নিতে পারি ভ্যালু ওকে ভ্যালু নিয়ে নিলাম এবার আমরা কনসোল লক করব কনসোল ডট লক এই লাইনটাকে আমরা কপি করে নিয়ে আসি এই লাইনটাকে এই লাইনটা আমরা ব্যবহার করছি সেভ রান ও আচ্ছা এখানে একটা আই নিয়ে মিস্টেক আছে আমাদের ইন্ডেক্সটাও নিতে হবে তাহলে ইন্ডেক্স যেহেতু কপি পেস্ট করেছি তো একটু প্রবলেম হবেই এখানে যাবে হচ্ছে ইন্ডেক্স আর এখানে নেম সাইয়ের আর কোনো দরকার নেই কারণ আমাদের কাছে ডিরেক্ট ভ্যালু আছে নেম সাই তো আমাদের ভ্যালুটা নিয়ে আসবে তো সেই ভ্যালুটা আমাদের কাছে আসে সো আমরা ক্লিয়ার করে রান করি ওয়ান স্ট্যাক লার্নার টু স্ট্যাক স্কুল থ্রি স্ট্যাক কনসালটেন্সি ফোর স্ট্যাক সলিউশন তার মানে আমাদের ফরিস্ট মেথডটা যে কোনো টাইপের অ্যারে নিয়ে কাজ করার জন্য প্রস্তুত যে কোনো টাইপের অ্যারে এবং যে কোনো টাইপের লজিক খেয়াল করে দেখেন আমরা কি করেছি ফার্স্টে আমরা এই ফর লুপটাকে অ্যাভস্ট্রাক্ট করেছি হিডেন করেছি আমরা ফরিড যখন কল করছি তখন কি আমাদের বারবার লুপ চালাতে হচ্ছে হচ্ছে না লুপের কোনো লজিক আমরা লেখিনি তাহলে আমরা ইটারেটিং লজিকটাকে প্রথমে সেপারেট করেছি অ্যারেটা পাস করার মাধ্যমে দ্বিতীয়ত আমাদের বিজনেস লজিক প্রত্যেকটা লুপের জন্য ডিফারেন্ট হতে পারে সেই বিজনেস লজিকটাকে আমরা ডিফারেন্ট করেছি একটা ফাংশন আর্গুমেন্ট আকারে পাস করার মাধ্যমে দ্যাটস অল এই যেই ফাংশনটার নাম আমরা এখানে দিয়েছি কলব্যাক এবং কল ব্যাগটাকে কল করেছি এই যে লুপ করার মাধ্যমে যেই ভ্যালুগুলো পাচ্ছিলাম সেই ভ্যালুগুলো দ্বারা এটা হচ্ছে অফিসিয়াল ফরিজ মেথডের ইমপ্লিমেন্টেশন না অ্যাকচুয়ালি অফিসিয়াল কিনা জানি না কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা সব থেকে ইজিয়েস্ট ইমপ্লিমেন্টেশন অফ ফরিচ আমরা যদি অফিসিয়াল যেই ইমপ্লিমেন্টেশনটা আছে সেটা যদি ব্যবহার করতে চাইতাম তাহলে আমাদের যে নেম সাইটটা ছিল নেমস ডট ফর ইচ এইভাবে কল করতে হতো ফর এজ এবং এখানেও আমরা সেমভাবে একটা ফাংশন পাস করতাম যেহেতু এটা ডিরেক্ট অ্যারে থেকে ডেটাটাকে নিয়ে নিচ্ছে আমরাও ইচ্ছা করলে ডিরেক্ট অ্যারে থেকে ডেটাটা নিতে পারি কিন্তু আমরা নিচ্ছি না আমরা পরবর্তীতে সেটা শিখবো আমরা অ্যারেটা পাস করছি আর যেহেতু এটা অ্যারে থেকে ডিরেক্ট ডাটাটা নিয়ে নিচ্ছে তাই আমাদের আর প্রথম আর্গুমেন্ট হিসাবে অ্যারেটা পাস করার দরকার নেই ডিরেক্টলি আমরা ফাংশন পাস করতে পারি তো ভ্যালু সরি ভ্যালু ইন্ডেক্স দুইটা জিনিস আমরা নিলাম নেওয়ার পরে সেম জিনিসটাকে আমরা প্রিন্ট আউট করবো এই এই জাস্ট এখানে আমরা একটা জিনিস ইউজ করব এটা হচ্ছে অ্যারের যে ফরিজ সেটা আমরা বোঝার জন্য একটা ইন্ডিকেশন দিয়ে দিলাম এবার রান করি দেখেন নো ডিফারেন্স ওদেরটা অফিসিয়াল ইমপ্লিমেন্টেশনে যেভাবে কাজ করছে আমাদের ইমপ্লিমেন্টেশনটাও হান্ড্রেড পারসেন্ট সেম ওয়েতে কাজ করছে তাহলে ফর মেথডের ম্যাথডের প্রয়োজনীয়তাটা কি। আমরা বারবার যেই লুপিং করি সেই লুপ যেন আমাদের বারবার করতে না হয় বারবার যেন আমাদের ফর লুপ লিখতে না হয় বারবার যেন বিভিন্ন এরের জন্য বিভিন্ন কাজের জন্য লুপ চালাতে না হয় বিজনেস লজিক ঠিক রেখে প্রত্যেকটা কাজের জন্য বিজনেস লজিককে সেপারেট রেখে যেন আমাদের কোডটা ডুপ্লিকেট করতে না হয় এই জন্য ফরেস্ট মেথডটা ব্যবহার করা হচ্ছে আপনি অ্যারে ট্রাভার্স করার জন্য লুপ মেথড ভুলে গিয়ে যদি আপনি ফরেস্ট মেথড ব্যবহার করেন ইটস ওকে এবং আমরা জাভাইস ওয়ার্ল্ডে এটাই থেকে বেশি সময়ের জন্য করে থাকি ওকে আই হোপ যে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন